আপনি এভাবে ঢুকে বললেন কেন? সাহেব এসে দেখার জন্য। ও কোথায় নিয়ে যাচ্ছেন? কাওল বেশন। যেখানে নেই। প্লিজ প্লিজ প্লিজ। দিয়া। নামটা যখন সাকিব আল হাসান তখন তার পাগলাটে ভক্ত থাকবে খুব স্বাভাবিক। আমরা দেখতে পেয়েছি সাকিবের সাথে সেলফি তোলার জন্য মাঠে ঢুকে পড়েছেন এক ভক্ত এবং তাকে এই মুহূর্তে নিরাপত্তা রক্ষীরা নিয়ে যাচ্ছে। আপনার নাম কি? রাজু। কোথায় বাসা? কোথায় ওয়্যারলেস? পরবর্তী প্রসিডিউর কি আপনার? বিপিএল এর মাঝখানে আরেকবার আমরা দেখতে পেয়েছি মাঠে নিরাপত্তা রক্ষীদের কোন রকম নিরাপত্তা না ভেবে চলে গেছেন দর্শক। আমরা এখন তার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা মাঠে প্রায় দেখে থাকি ভক্তরা পাগলামো করেন, যেটা আসলে ঠিক নয়। মাঠে এইভাবে ঢুকে পড়া কোনোভাবেই ঠিক নয়। তবে পরবর্তী প্রসিডিউর কি হতে পারে আমরা একটু দেখব। মাঠের নিরাপত্তাকে তিনি একদম বুড়ো আঙুল দেখিয়ে তিনি স্টেডিয়ামে ঢুকে পড়েন এবং সাকিব আল হাসানের সাথে তিনি সেলফি তুলতে চেয়েছেন, যেটা আসলে রীতিমতো একদমই নিষেধ, টোটালি বাদ এমন একটা বিষয় সেটাই তিনি করতে চেয়েছেন। এই মুহূর্তে তাকে নিরাপত্তা রক্ষীরা রুমে নিয়ে গেছে, তাকে হয়তোবা জিজ্ঞাসাবাদ করা হবে এবং হয়তোবা তাকে ছেড়ে দেওয়া হবে।